আসসালামু আলাইকুম। মেড ইন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় নতুন শনাক্ত 3,803 জন, প্রাণ গেল আরও 38 জনের। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে অন্তত 18 জনের মৃত্যু। শুধু কুমিল্লাতেই 2 দিনে মারা গেছে 13 জন। করোনা সংকট মোকাবেলায় সরকার যে দায়িত্ব দিবে সেনাবাহিনী তা পালন করবে, জানালেন জেনারেল আজিজ। এবং খুলনায় ডাক্তার নিহতের মামলায় 5 জন গ্রেফতার, চিকিৎসকদের ধর্মঘট স্থগিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ পার হল। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সব শেষ 24 ঘন্টায় 3,803 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী এখন 1,02,292 জন, মারা গেছেন আরও 38 জন। স্বাস্থ্য মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, আগামীতে সংক্রমণের উচ্চ হার কমলেও ভাইরাসের স্থায়িত্ব থাকতে পারে 2 থেকে 3 বছর। একরামুল হক সায়েমের রিপোর্ট। দিনকে দিন দেশে অনেকটা জ্যামিতিক হারে বাড়ছে করোনা সংক্রমণ, তারপরও আর কত উচ্চ হার হলে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে সেই প্রশ্নের জবাব খুঁজছেন সবাই। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী, করোনা পরিস্থিতি বা অভিজ্ঞতা অনুযায়ী, করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। সংক্রমণের 103তম দিনে করোনা শনাক্তের সংখ্যা লাখের কোটা ছাপিয়েছে। দেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল 8 মার্চ, সেই থেকে আক্রান্তের সংখ্যা 100তে পৌঁছাতে সময় লাগে 1 মাস। পরের 8 দিনে অর্থাৎ 38তম দিনে সেই সংখ্যা 1,000-এ দাঁড়ায়, আর 58তম দিনে পূর্ণ হয় প্রথম 10,000। অর্ধ লাখের কোটা ছাড়িয়েছিল 2 জুন 87তম দিনে। এরপর মাত্র 16 দিনে আরও 50,000 আক্রান্ত হয়ে এই সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যায়। সেই সাথে বিশ্বে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে কানাডাকে পেছনে ফেলে 17তম এখন বাংলাদেশ। তো এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,67,503টি নমুনা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,803 জন। শনাক্তের হার 23.39%। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় 18 মার্চ। এখন প্রতিদিন প্রাণহানির সংখ্যা থাকছে 30 কিংবা 40-এর ঘরে। কেবল জুন মাসের 17 দিনেই মৃত্যু হয়েছে 671 জনের, যা মোট সংখ্যার অর্ধেকের বেশি। সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্তের হার ছিল সর্বোচ্চ 16,259টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 3,803 জনের, শতকরা হিসেবে যা 23 ভাগের বেশি। করোনায় প্রাণ গেল আরও 38 জনের। আক্রান্তের সংখ্যা যখন লাখের উপরে তখন মৃত্যু হার 1.31%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন, এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,975 জন। করোনা থেকে সুস্থ হয়ে দীর্ঘদিন পর বুলেটিনে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে আরও অন্তত 18 জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে কুমিল্লায় 6 জন এবং বগুড়ায় মারা গেছেন 4 জন। আগের দিনও কুমিল্লায় মারা গেছে 7 জন। লকডাউন, রেড জোন সহ নানা উদ্যোগের পরও সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। হঠাৎ করেই মৃত্যু আর সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসের নতুন হটস্পট কুমিল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গেল 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 6 জন। এ নিয়ে গত 2 দিনেই প্রাণ হারালেন 13 জন। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 72-এ। বগুড়ায় করোনায় নতুন করে 4 জনের মৃত্যু হয়েছে। TMSS রেফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে 3 জন ও মোহাম্মদ আলী হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 116 জন। খুলনায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এখানে একদিনের রেকর্ড সর্বোচ্চ 97 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 90 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 93 জন। ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে দুদিন আগে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। লক্ষ্মীপুরে নতুন করে 23 জনের করোনা শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। বাসায় চিকিৎসাধীন অবস্থায় এ বৃদ্ধের মৃত্যু হয়। নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। করোনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 10 পুলিশ সদস্য ও এক নার্সসহ নতুন করে আক্রান্ত হয়েছে 106 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 53 জনের নমুনা ঢাকায় পাঠানোর 6 দিনেও রিপোর্ট না আসায় অসন্তোষ দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত 406 জন করোনা আক্রান্ত হয়েছে। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তে আরটিপিসিআর ল্যাব 23 দিনেও চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। এছাড়াও চট্টগ্রামে 178, নারায়ণগঞ্জে 82, গাইবান্ধায় 9, চাঁপাইনবাবগঞ্জে 2 ব্যাংকার সহ 6, রংপুরে 22, ভোলায় 19, চুয়াডাঙ্গায় 7 পুলিশ সদস্য সহ 17 জন এবং রাঙামাটিতে পুলিশ চিকিৎসক সহ নতুন করে আরও 18 জন করোনায় আক্রান্ত হয়েছে। ময়ুল আহসান, এটিএন বাংলা। খুলনায় ডাক্তার হত্যাকাণ্ডের ঘটনায় বিএম এর ডাকে জেলার সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারে গতকাল বিকেল থেকে চলা ধর্মঘট স্থগিত করা হয়েছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সব আসামি গ্রেফতার ও ওসি প্রত্যাহারের দাবিতে 72 ঘণ্টার আলটিমেটাম দিয়ে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন বিএমএ নেতারা। এ মামলায় এজাহারভুক্ত 3 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 15 জুন চিকিৎসাধীন অবস্থায় শিউলি বেগম নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলার শিকার হন নগরীর গল্লামারি এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডক্টর রকিবউদ্দিন খান। পরে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান তিনি। এই মুহূর্ত থেকে আমাদের সকল চিকিৎসা ক্ষেত্রের সমস্ত বন্ধ জায়গাগুলোকে আমরা ওপেন ঘোষণা করলাম, কিন্তু 72 ঘন্টা করোনা সংকট মোকাবেলায় সরকার যে দায়িত্ব দিবে পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী তা পালন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে 78তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 53 স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় করোনা মোকাবেলায় সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সেনাপ্রধান কমিশন লাভ করা 255 জন অফিসারের অভিবাদন গ্রহণ করেন। এবছর সব বিষয়ে কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার লাভ করেন ব্যাটেলিয়ান সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মারুফ হাসান। শুরুতে আমাদের আইসিইউতে ভেন্টিলেটর যেরকম ছিল এবং অন্যান্য অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সুযোগ সুবিধা ছিল আমরা সেই সুযোগ সুবিধা অনেকাংশে বৃদ্ধি করেছি। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি সেটা আমরা করে আসি, এখন করছি, ভবিষ্যতও করব। সরকারিভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সদর, রূপগঞ্জ ও 2500 উপজেলাকে রেড জোন ঘোষণা করার 5 দিন পর এখন পর্যন্ত কোনো এলাকাকে লকডাউন করা হয়নি। শুধুমাত্র পাইলট কর্মসূচি হিসেবে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নকে 1 সপ্তাহ আগে লকডাউন করা হয়। এদিকে নারায়ণগঞ্জে প্রশাসনের বিভিন্ন বিভাগে একাধিক সভা হওয়ার পরও রেড জোন এলাকা চিহ্নিত না করায় লকডাউন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়দুল আলম। অপরদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর সিটি কর্পোরেশন যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। জেলা প্রশাসনের সহায়তা নিয়ে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বেশি করোনা আক্রান্ত সেই এলাকাগুলিকে আমরা চিহ্নিত করে দ্রুত সেখানে আমরা মানুষের চলাচলকে সীমিত করা এবং জনসাধারণের ভিতরে সামাজিক দূরত্ব সেটা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হবে আমরা সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি। গাজীপুরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ইতোমধ্যে জেলায় 2500-এরও অধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন 27 জন।
আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো গাজীপুরের 5টি উপজেলা ও সিটি কর্পোরেশনকে রেড জোন ঘোষণা করেছে। দু একদিনের মধ্যেই লকডাউন হতে পারে এসব এলাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন। সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানান, যেহেতু গাজীপুরকে করোনার রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই লকডাউন অতি জরুরি। তবে লকডাউন হতে হবে শৃঙ্খলার মাধ্যমে। তিনি এ ব্যাপারে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনিক দপ্তরগুলোর সহযোগিতা চান। এর মালিকদের সাথে এবং বিজিএম এর সাথে আলোচনা করে এবং আমাদের যে স্থানীয় মানুষ এবং স্থানীয় প্রতিনিধি আছে, মাননীয় সংসদ সদস্য আছেন, তাদের সাথে সবাইকে একটা সমন্বয় করে আমাদের কি অবস্থায় কি করলে ভালো হয় সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ থেকে আমরা সব ডিপার্টমেন্ট এবং সব মহল্লা ভিত্তিক আমরা কমিটি করা শুরু করেছি। আমাদের কয়েকদিন সময় লাগবে এবং সময় শেষ করে আমরা এই লকডাউনে এবং আমাদের যা করোনার ব্যাপারে যা যা করণীয় আমরা সব কিছু প্রস্তুত নিয়ে শুরু করতে যাচ্ছি। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের নিলামে বিক্রি হওয়া ব্যাটের টাকায় বগুড়া শহরে স্থাপন করা হয়েছে করোনা নমুনা সংগ্রহের 4টি বুথ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থাপিত বুথের উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন। বুথগুলো থেকে প্রতিদিন 150 জনের নমুনা সংগ্রহ করা যাবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু। কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের মধ্যে প্রথমবারের মতো পটুয়াখালীর 7 উপজেলায় হটলাইনের সেবা চালু করেছে জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতি। দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক আবু ইউসুফ। সমিতির সাধারণ সম্পাদক, প্রভাষক, কৃষিবিদ লিটন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তারা গণপরিবহনে যাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ একটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। কর্মহীন ও প্রতিবন্ধী মানুষেরা করোনাকালীন সময়ে 01311150983 এবং 01741786737 নম্বরে ফোন করলেই বাড়িতে বসে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সেবা পাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উত্তরবঙ্গে করোনা মোকাবেলায় নমুনা পরীক্ষার জন্য হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে আরও ভাইরাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা। দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি দলের প্রভাবশালী দুপক্ষের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ দিনের বিবাদমান দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনার 11 দিন পর দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। বেলকুচি থানায় গতকাল দুটি মামলায় পুলিশ রেকর্ড করেছে। জানা যায়, জ্ঞাত অজ্ঞাত মিলে সরকারি দলের 294 জন নেতাকর্মী দু মামলায় বিবাদী হয়েছেন। এক পক্ষে বিবাদী সাবেক মন্ত্রী, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও তার ছেলে, ভাঙাবাড়ি ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস সহ 206 জন। এ মামলার বাদী বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার। অপরপক্ষে আরেক মামলার বিবাদী হয়েছেন বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার সহ 88 জন। এ মামলার বাদী সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের ছেলে ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস। হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় 2টি প্রাইভেট কারও উদ্ধার করা হয়। উদ্ধার প্রাইভেট কারগুলো গাজীপুর জেলা থেকে চুরি করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে চিহ্নিত করেছে। দুপুরে হবিগঞ্জ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন। বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবনের মাঝে চর থেকে জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে রাতভর বনের মধ্যে অভিযান চালিয়ে 5টি পাইপগান ও অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জলদস্যুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলার আম্রপালি, রাঙ্গুই সহ বিচিত্র জাতের আমের খ্যাতি সারা দেশে। বিষমুক্ত হওয়ায় খাগড়াছড়ির আম্রপালি সহ বিভিন্ন জাতের আম সব জায়গায় বেশ সমাদৃত। এবার আম উৎপাদন গত বছরের চেয়ে বেড়েছে। পাহাড়ের চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে এসব আম। কিন্তু আম পরিবহনে জেলার বিভিন্ন সংগঠনের ধার্য করা টোল কয়েক গুণ বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফল বাগানিরা। এক্ষেত্রে টোল ইজাদারদের একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলে জানান তারা। এছাড়া আঞ্চলিক দলগুলো চাঁদাবাজি তো আছেই, ফলে আমসহ বিভিন্ন ফলমূলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। 2020-21 অর্থ বছরে দেশীয় কোম্পানির সিগারেটের দাম বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি ও সিগারেট কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা। সকালে শহরের মিশন মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের 26টি সিগারেট কোম্পানির মধ্যে 24টি শতভাগ দেশীয় মালিকানাধীন এবং মাত্র 2টি বিদেশি মালিকানাধীন। সিগারেটের দাম ও কর হার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিকে একই কাতারে নিয়ে আসায় দেশীয় কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এতে কারখানা বন্ধ হয়ে বেকার হয়ে পড়বে হাজার হাজার শ্রমিক। ঝিনাইদহে ফসল রক্ষায় কারেন্ট জাল ব্যবহার করে মারা হচ্ছে নানান জাতের পাখি। লিচু খেতের চারিপাশে পেতে রাখা জালে প্রতিদিন আটকা পড়ে মারা যাওয়ার পাশাপাশি অনেক পাখি জবাই করে খেয়ে ফেলারও অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এসব পাখির মধ্যে রয়েছে টিয়া, শালিক, বুলবুল, দৈরাজা ও ঘুঘু। জেলার শৈলকুপা উপজেলা ত্রিবেণী ইউনিয়নের খুঁটিপাড়া গ্রামের লিচু বাগান সহ অন্যান্য ফসলের খেতে জাল দিয়ে এসব পাখি প্রতিদিন ধরা হচ্ছে। এ ব্যাপারে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটি ঝিনাইদহের সভাপতি মাসুদ আহমেদ সঞ্জু জানান, এরা কীট পতঙ্গ যেমন খায় তেমনি ফসলের পরাগায়নে সাহায্য করে, কিন্তু ফসল রক্ষায় কারেন্ট জাল ব্যবহার করে পাখি নিধন পরিবেশনের জন্য অশনি সংকেত। কাজেই পাখি নিধনে স্থানীয় স্থায়ী ব্যবস্থার দাবি পরিবেশবাদীদের। বয়স হলে চার শিখতে হবে সাঁতার, সাপে কামড়ালে ওঝা নয়, বেদে নয়, হাসপাতালে চিকিৎসা হয়, এই শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো শেরপুরের নালিতাবাড়িতে। বুধবার একটি বেসরকারি সংস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এর আয়োজন করে। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখা রামচন্দ্র জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।